ওয়েলকাম স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম জেক্সপো 2020-র। আজকে আমরা করণে কী ধরনের প্রশ্ন আসতে পারে 2020-তে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। করণে সাজেশনও বলতে পারো, এইরকমভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস দেবো। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন ক্লিক করে রাখো, অ্যাসে রেজাল্ট যখনই নতুন ভিডিও আপলোড করবো অটোমেটিক্যালি তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথম দুটো প্রবলেম দিয়ে দেখাচ্ছি, যে প্রবলেমগুলো আগের বছর এই রিলেটেড একটা প্রবলেম এসছে, এই রিলেটেড একটা প্রবলেম এসছে। তো খুব সহজ একটা প্রবলেম, জাস্ট ধরতে পারলেই হয়ে যাবে, কিন্তু জেনারেলি আমার মনে হয় না যে বছর এত সহজ আসবে, তবুও আসতে পারে, সেই কারণে আমি করাচ্ছি, তোমরা দেখে নাও। এরকম দেয় যে √15 = x বা √24 = x বা √32 = x, এইরকম করে একটা কিছু দেওয়া হয়, তারপরে বলা হয় এইরকম একটা মান কত। তো যখনই দেখবে এইরকম একটা পোর্শন, দেখবে এইটা যা দেয়া হয় এই দুটো গুণ করলে ঠিক সেইটা পাবে, অর্থাৎ এটা কত, 15, তাহলে এই 3 আর 5 গুণ করলে 15, যদি √24x দেয় তাহলে দেবে √3/√8, এইরকম দেয়। তো এটা 2 বছর 3 বছর ছাড়া ছাড়া একবার করে হচ্ছে জেক্সপোতে দেয় এবং খুব ইম্পর্টেন্ট একটা। তাহলে বলছে যে √15 = যদি এক্স হয় √3/√5 এর মান কত, তাহলে √3/√5 = আমরা কি বলতে পারি √3/√5, তাহলে এটার সাথে আমরা কি করতে পারি √5 গুণ করতে পারি, এটার সাথে √5 গুণ করতে পারি অপর নিচে, তাহলে কত, উপরে √15 নিচে 5, হ্যাঁ কি না, উপরে √15 নিচে 5, তাহলে √15-র মান কত, √15-র মান কত, √15-র মান এক্স, তাহলে এখান থেকে কত হবে x/5, তাহলে √15 = কত, তাহলে √3/√5 এর মান কত হবে অপশনটা কি ভুল আছে, হ্যাঁ এই জায়গাটা একটা হচ্ছে বোঝার একটা জায়গা আছে, সেটা হলো এই জায়গা, এখানে একটা বোঝার জায়গা আছে, সেই বোঝার জায়গাটা একটু বলে দিই। এখানে এটা করলেও কিন্তু √3/√5, এটা করলেও কিন্তু √3, এটাও উত্তর ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কোনো উত্তর আছে কি নেই, তাহলে এই √3/5টাকে তো আরেকটাও করা যায়, √3/5 এর সাথে √3, এর সাথে √3 গুণ করা যায়, তার মানে এটা কত, 3/√15, তাহলে √15 এর মান কত এক্স, তাহলে 3/x, তাহলে অপশান সি। সুতরাং এই প্রশ্নের কিন্তু এইটাও উত্তর হবে, এইটাও উত্তর হবে, এইটা একটু গোলমেলে হয়, এই প্রশ্নগুলো দুটো উত্তর হয়, কিন্তু যেটা তোমার এর মধ্যে আছে সেইটা অনুযায়ী তোমাকে করতে হবে। সুতরাং এইটা হয়ে, অর্থাৎ √5 গুণ করে যদি এরকম আসে, তাহলে √3 দিয়ে গুণ করে দেখো আসছে কিনা, তখন 3/x, সুতরাং 3/x উত্তর হবে। চলে আসবো দ্বিতীয় প্রবলেমে। দ্বিতীয় প্রবলেম বলছে কি, √3 = 2√x = 2 − √3 হলে এক্স এর মান কত, তাহলে 2 − √3 মানে কি, এইরকম ইজি প্রবলেম আসছে, 1/1 − 2 − √3 মানে কি, উপরে উঠলে কি হবে 2 + √3, 2 পাওয়ার কত 1, হ্যাঁ কি না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 2x = 1, তাহলে x = কত 1/2, তার মানে এক্স এর মান কত 1/2, এক্স এর মান কত 1/2। তো এইরকম ভাবে প্রথম দুটো প্রবলেম একদম ইজি প্রবলেম দিয়ে করালাম, এইটার একটু বোঝার আছে, এটা দুটো উত্তর হতে পারে, এইটার একটু বোঝার আছে, বাট নেক্সট আমরা চলে আসব 3 নম্বর প্রবলেমে। আমরা তৃতীয় প্রবলেমে, তৃতীয় প্রবলেমে বলা আছে কি, তৃতীয় প্রবলেমটি খুব ইম্পর্টেন্ট, ইদানিং এইরকম প্রবলেম দেওয়া হচ্ছে, সবাইয়েরই ফেস করতে অসুবিধা হচ্ছে। তো এইরকম প্রবলেম দেওয়া থাকলে, যেহেতু এখানে কিউব আছে, তো এইটাকে আগে ভাঙার চেষ্টা করো, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো, এটা যদি দশমিকটাকে হচ্ছে হাজারে ট্রান্সফার করি, মানে এটা ভাগ কত হবে, এটা ভাগ 1 2 3 4 5 6, 6টা 0, তাহলে 6টা 0 এখানে হলো। এবারে এটার কিউব মানে কি, 4092 রুট কিউব, অর্থাৎ এটার হচ্ছে কিউব করতে হবে 4096, তাহলে এটার কিউব করা মানে কত, এটার কিউব করা মানে কিন্তু আমরা জানি যে 16 × 16 কিউব করলেই কিন্তু এটা পাবো, 16 × 16 256 হয়, 256-র সাথে যদি আবার 16 গুণ করি, মানে এটা ইন্টু 16 করি, তখন কিন্তু 4096 হয়,
এটা কিন্তু করে করে তোমাদের রেফারেন্টলি মান মনে রাখতে হবে। তাছাড়াও 4096 এর যে কিউবটা সেটাও লাস্টে 6 আছে, মানে বুঝে নিতে হবে যে 16 রিলেটেড কোনো একটা কিছু হবে। তাহলে এখান থেকে যদি হয় তাহলে এটার কিউব করলে কত পাবো? এটার যদি কিউব করি তাহলে এটা কত আসবে? 16। আর এটার যদি কিউব করি তাহলে এটা কত আসবে? 100। তাহলে কত? 16/100 কিউব করলে, তাহলে 16/100 রুট করলে কত হবে? 16 রুট করলে 4, 100 রুট করলে 10, তার মানে কত? 0.4। সুতরাং কোন অপশনটি ঠিক হবে? অপশন বি ঠিক হবে। এই রিলেটেড প্রবলেম কিন্তু প্রচুর আসছে, তোমরা ফেস করতে থাকবে এবং আসবে এইরকম প্রবলেম। চলে আসবো আমাদের চতুর্থ প্রবলেমে। চতুর্থ প্রবলেমে, চতুর্থ প্রবলেমে দেওয়া আছে কি 1/√3y, 1/√3y ইকুয়াল টু 0.008 হলে 0.25y এর মান কত? তাহলে 1/√3y মানে আমরা কি বলতে পারি? 0.8 মানে কি? 8/1000। তাহলে 8/1000 মানে আমরা কি বলতে পারি? 8/1000 যদি আমরা করি, তো 8 মানে কি? 2 এর কিউব। 1000 মানে কত? 10 এর কিউব। ইকুয়াল টু কি বলা যায়? 2/10 এর হোল কিউব। তাহলে এটা যদি কাটি তাহলে কি? 1, এটা 5, তার মানে কি? 1/5 এর কিউব। তাহলে 1/5 এর 3y ইকুয়াল টু কি? 1/5 এর কিউব। তাহলে আমরা পেলাম কি? যে 1/5√3y ইকুয়াল টু 1/5 এর কিউব। তাহলে দুদিক থেকে 1/5 1/5 কেটে গেলে বা সেম, যেহেতু বেস হয়ে যাচ্ছে ইন্ডেক্সের মান একই হবে, তাহলে 3y ইকুয়াল টু কত? y। তাহলে y ইকুয়াল টু কত? 3y ইকুয়াল টু 3। তাহলে y ইকুয়াল টু কত হবে? 3/3 বাই কি? 3/3 যদি করি তাহলে 3/3, তার মানে 1। এবারে চাইছে 0.25 টু দি পাওয়ার 1 এর মান কত, অর্থাৎ y এর মান কত? তো y এর মান আমরা পেয়েছি কত? 1। তাহলে 0.25 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত? 0.25। বড়ো বড়ো সূচকীয় প্রবলেম কিন্তু জেনারেলি আসে না, এরকম ছোটো ছোটো প্রবলেমই আসে, তাই তোমরা ছোটো ছোটো প্রবলেম করো, অপশান বিটাকে ক্লিক করো। চলে আসবো আমাদের পঞ্চম প্রবলেমে। আমরা পঞ্চম প্রবলেমে দেওয়া আছে কি 1/1+√2, √2+√3। তো এইরকমভাবে আমরা পোর্শন ওয়াইজ এই যে মানটা এখানে দেওয়া আছে সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে কি 1/1+√2, 1/√2+√3, 1/√3+√4, অর্থাৎ একটা সিরিজে আছে। দেখো 1, তারপরে একটা 2, তারপর একটা 2, তারপর 3, তারপর একটা 3, তারপরে 4, তার 5, তারপর একটা কি হবে? 6। অর্থাৎ পরেরটা কি হবে? 1/√4+√5, পরেরটা কি হবে? √5+√6। এরকম করে করে লাস্টে এরকম একটা পোর্শন আসছে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমরা কি লিখতে পারি? যে 1/1+√2কে আমরা কি লিখতে পারি? √2-1, হ্যাঁ কি না? পরেরটাকে আমরা কি লিখতে পারি? √3-√2, হ্যাঁ কি না? পরেরটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি? √4-√3। তাহলে এটাকেও ঘুরি আমরা কি লিখতে পারি? √100-√19, মাঝখানে ডট 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 হবে, মানে পরপর এরকম হয়ে যাবে শেষ পর্যন্ত। দেখো প্রত্যেকটা পোর্শনে কিন্তু একদম প্রথম যেটা আছে সেইটা কেটে কেটে যাচ্ছে। দেখো তাহলে এখান থেকে কি হবে? √2+√2-√2 কেটে গেল, √3+√3-√3+4, পরেরটা তাহলে -4, এরকম কেটে যাবে। তাহলে এরকম করে করে পড়ে পড়ে কিন্তু এই সংখ্যাটা আর এই দ্বিতীয় সংখ্যাটা কিন্তু পড়ে থাকবে, কারণ একটা সময় সিরিজটা এইরকম দাঁড়াবে, অর্থাৎ প্রথমটার সাথে পরের সংখ্যার দ্বিতীয়টা, আবার এইটার সাথে পরের সংখ্যার দ্বিতীয়টা, আবার এইটার সাথে এরমভাবে হতে হতে √100 থাকবে, √99 কেটে যাবে। করতে পারো, করে দেখবে। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? √100+ এত, তার মানে কত? √-1+10, তার মানে কত? 9। অর্থাৎ অপশান সিটাকে ক্লিক করতে। এই ধরনের প্রবলেম রুট দিয়ে সিরিজ দিয়ে দেয় প্রচুর, এটা ঘুরিয়ে অন্য কিছু দিতে পারে, যে √2, √3 দিয়েও শুরু করতে পারে। তো যাই হোক, সবসময় দেখবে একদম প্রথম সংখ্যাটা এবং এই যে রুটটা শেষ হবে তাদের মিডিয়াম অনুযায়ী। যদি এটা মাইনাস হয় তাহলে উল্টোটা হবে, এখানে মাইনাস করে করতে হবে। এবার সিরিজটা কী পোর্শানে আছে সেটা দেখে তোমাকে করতে হবে। চলে আসবো আমাদের ষষ্ঠ। আমরা ষষ্ঠ প্রবলেম, সপ্তম প্রবলেম, অষ্টম প্রবলেম নিয়ে, এবং এই প্রবলেমগুলোর মাধ্যমে দেখা করতে চাইবো যে সিরিজ এখন কীভাবে পড়ছে, সিরিজ টাইপের প্রবলেম করনি কীভাবে পড়ছে সেটা দেখাচ্ছি। তো এই ধরনের প্রবলেম যদি দেওয়া হয়, অর্থাৎ রুটের মধ্যে 20+√20, তারপর √20, জিনিসটা এইরকমভাবে বেড়ে বেড়ে যাবে। তো এটাকে যদি এক্স ধরে এরকমভাবে তোমরা করো, দেখবে এক্স এর দুটো মান পাবে। এটাকে যদি এক্স ধরে তোমরা করো তাহলে এক্স এর কিন্তু দুটো মান পাবে, একটা মান কিন্তু যেমন পাবে হচ্ছে 4, একটা মান 5। মানে এই যে 20, ঠিক আছে, এই যে 20, এটার শর্টকাট রুলটাই সবাই মেনটেন করবে, কারণ এটাকে যদি ধরে ধরে করতে হয় অনেকটা।
দেখবে যে এটা কোন দুটো সংখ্যার হচ্ছে মানে গুণিতক। 20টা যেমন 4 এবং 5 এর গুণিতক। এবারে যদি এখানে প্লাস প্লাস সাইনগুলো থাকে, প্লাস প্লাস সাইনগুলো থাকে, প্লাস প্লাস সাইনগুলো থাকে, তাহলে কিন্তু এর উত্তর হবে 12টা। তার মানে এর উত্তর কত হবে? 5। নেক্সট যদি যেমন 12টা, 12 মানে কি? 12 মানে কিন্তু হচ্ছে এর দুটো মান হবে, এই যে 8 7 8টা যদি পড়ি, তাহলে 12 মানে কি? 3 4 12। তাহলে এখানে কিন্তু দেখো নেগেটিভ 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 মান আছে, তাহলে যেহেতু নেগেটিভ মান আছে তাই জন্য আমরা ছোট মানটা নেব, তখন উত্তর কি হবে? 3। তো এইটা করে বোঝানো যায়, কিন্তু না করে আমি জাস্ট শর্টকাট রুলটা বলে দিচ্ছি, আর করলে কিভাবে হবে সেটা 8 নম্বর প্রবলেম থেকে আমি করে তোমাদেরকে বোঝাচ্ছি। যদি 8 নম্বর প্রবলেমে দেখো, প্রবলেমটা অনেকটা এরই মতো, যে এ কিউ বি এর রুটের মধ্যে আবার এ কিউ বি এ আছে। তাহলে আমরা যদি এইটা ধরে নিই, এই যে রুট এ কিউ বি, এটাকে যদি এক্স ধরে নিই, তাহলে এখানে কি হবে? একটা এক্স গুণ হয়ে যাবে। তার মানে কি হবে? তার মানে এটা হবে, যদি আমরা করি তাহলে এটা কি হবে? এক্স ইকুয়াল টু হয়ে যাবে, মানে এই অংশের পোর্শনটা মানে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে? এ রুটের মধ্যে এ রুট থ্রি বি, রুট থ্রি বি, ঠিক আছে, রুট থ্রি বি ইন্টু এর ভিতরে যেহেতু এটা আছে তাহলে এটা সমান এক্স। তাহলে এখান থেকে আমরা কি করব, এবারে এক্স এর মানটা বার করব। তাহলে এক্স এর মানটা বার করতে গেলে বোথ সাইডে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে করলে কি হচ্ছে, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ রুট থ্রি এক্স বি এক্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, যে এক্স স্কোয়ার এ ইকুয়াল টু রুট থ্রি বি এক্স। তাহলে আমাদের দরকার কি এক্স এর মান, তার মানে আমাদের কি করতে হবে, এটাকে বোথ সাইডে কিউব করতে হবে, এটাকেও কিউব করতে হবে। তাহলে কিউব করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 6 বাই এ কিউব ইকুয়াল টু কত? বি এক্স। কারণ এই রুট থ্রি কিউব করলে কি হবে, এই থ্রি থ্রি কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে যদি আমরা করি, আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে এক্স এর মান। তাহলে এখান থেকে যদি করি, তাহলে এটা কত হবে, এক্স টু দি পাওয়ার 5, আর এটা কাটলে কত, তাহলে এটা কাটলে এক্স। তার মানে এখান থেকে কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এ কিউ বি। এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কি? এ কিউ বি। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাবো? এ কিউ বি টু দি পাওয়ার 1/5। তার মানে কত? রুটের মধ্যে 5 এ কিউ বি, রুটের মধ্যে 5 এ কিউ বি। তার মানে অপশান সিটাকে ক্লিক করতে হবে। তো এইরকমভাবে নতুনত্বভাবে করণীতে কী কী প্রবলেম আসতে পারে, কারণ ইদানিং এখন যা সমস্যা আসছে সেখানে জেক্সপোতে আগের বছর বা তার আগের বছর আমরা দেখছি যত নতুন ধরনের প্রবলেম আসছে, তো এই প্রবলেমগুলো সব নতুন ধরনের, তোমরা রিপিডলি ভালো করে প্র্যাকটিস করো। এবং সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করব, তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, 7797150132 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই গ্রুপে যদি জয়েন করতে চাও, মেম্বারশিপ ফি দিয়ে যদি জয়েন করতে চাও, তাহলে কি হবে, তোমাদের যাবতীয় যা যা প্রবলেম জেক্সপোর যা যা প্রবলেম, সে ফিজিক্যাল সায়েন্স হোক ম্যাথের হোক, আমাদের ওই গ্রুপের সমস্ত টিচাররা তোমাদের হেল্প করবে। সেখানে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন প্রবলেম প্রতিদিন দেবে, সেইগুলোও তোমাদের প্রচুর উপকার হবে, তোমরাও প্রবলেম দেবে, ফলে গ্রুপ চ্যাটিং হবে। এছাড়া জেক্সপোর যে সাজেশান সেটাও পেয়ে যাবে, সাজেশানের সাথে সাথে তার যে উত্তর সেটাও তোমরা পেয়ে যাবে, এবং জেক্সপোর ওয়ান অফ দ্য বেস্ট সাজেশান বলতে পারো, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। পাশাপাশি কী থাকবে, প্রত্যেক চ্যাপ্টার কিছু কত রকমের প্রবলেম আসতে পারে, কত সমস্যা, কত বই থেকে কী সমস্যা, অর্থাৎ সোজা কথা কোচিং নেওয়ার মতো সমস্ত কিন্তু আইডিয়া তোমরা পেয়ে যাবে। এছাড়া তো ভিডিও ক্লাস পাচ্ছই, সুতরাং দেরি না করে মেম্বারশিপ ফি এর জন্য 7797150132 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করো, তোমাদের সমস্ত সিস্টেম বলে দেওয়া হবে যে কীভাবে তোমরা আমাদের ব্যাংকিং সিস্টেমে বলো বা যে সিস্টেমে হোক টাকা পাঠিয়ে মেম্বারশিপ ওখানে জয়েন করবে। তাই সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করছি যে তোমরা যুক্ত হয়ে যাও, তোমাদের সমস্ত প্রবলেমই কিন্তু সলভ হয়ে যাবে। এবং এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং লাইক বাটনের পাশে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে বেল আইকনটা ক্লিক করে রাখো, অ্যাজ এ রেজাল্ট যখন নতুন ভিডিও আপলোড করবো সেটা অটোমেটিক্যালি তোমাদের কাছে পৌঁছে যাবে।